আচ্ছা ঠিক আছে তার মানে আমরা তো ইন্ডাকশন বুঝতে পারছি ইন্ডাকশন কি তাহলে আবার আমরা একটু এসে যাই বয়ে যাই দেখি কি অবস্থা এখানে যে পেজে ছিলাম আচ্ছা ইন্ডাকশন ইলেকট্রিক ইন্ডাকশন তো দেখছো আমি যেটা তোমাকে বুঝাইলাম এক্সাম্পল এরপর আর কোনো সমস্যা না হওয়ার কথা না ইন্ডাকশন নিয়ে এখানে তোমার হলে যেটা আসে যে ইন্ডাকশন হওয়ার পর আমরা এখন দেখি ইলেকট্রোস্কোপ মানে ইলেকট্রোস্কোপ কী জিনিস এটা একটা যন্ত্র আসলে আমি তোমাকে আগেই বলছি যে কোন একটা প্রথম দিকে বলছি যে কোনো একটা ঘষার জন্য আমরা যদি ওই কোন একটা অবজেক্টে মানে ঘষলেই যে ইলেকট্রিক চার্জ হবে ওটা আমি বলি নাই মানে তোমাকে সহজভাবে বুঝাইছি যে ঘষতে কেন হয় নর্মালি দুইটা ধরো একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের দুইটার মধ্যে অবশ্যই ইলেকট্রন অ্যাফিনিটি বা বুঝতে পারছো তো ইলেকট্রন অ্যাফিনিটি তো কেমিস্ট্রিতে পড়ছো দুইটার মধ্যে ডিফারেন্স থাকতে হবে কারণ একজনের ইলেকট্রনের প্রতি বেশি আসক্তি আর একজনের ইলেকট্রনের প্রতি কম আসক্তি সেক্ষেত্রে বা তার রেডিয়াস বড় তুমি মনে করে দেখো যে কার কার ইলেকট্রন এফিনিটি কীভাবে হয় কোনো একটা পার মানে আমরা জানি যে ইস্যার ওই মডেল যেটা আছে আমরা কি কী বলে টেবিল যেটা ঠিক আছে অ্যাটমিক টেবিল বা এই পিরিয়ডিক টেবিল যে ওখানে তুমি জানো যে নিচ থেকে মানে ওই সিরিজের বা লেফট সাইড থেকে রাইট সাইডে গেলে কী হয় এগুলা এইগুলো সব সেম তো এই অবস্থায় দুইটা মেটারের যে প্রপার্টি মানে ইলিমেন্টগুলো দুইটার মধ্যে যদি এমন অবস্থা হয় যে একজনের ইলেকট্রন অ্যাফিনিটি অনেক বেশি আরেকজনের খুব কম তাহলে সেক্ষেত্রে দুইজনকে টাচ করাইলেই ইলেকট্রন যাবে না আমি কি বুঝাইতে পারছি ওকে তো টাচ করে যেহেতু যাবে না সেহেতু হলো তোমার ওইটাকে কি করতে হবে কাছাকাছি রাখার পর ইলেকট্রন অ্যাফিনিটি আছে কিন্তু একে ছাড়ার জন্য একটা টাকা দিতে হবে তো ও যে পরিমাণ আনতে চাচ্ছে ওর ওই পরিমাণ টাকা নেই এনার্জি নেই তো আমরা কি করি ওকে ধার দে মানে আসলে আমি নিজে ওই এনার্জিটা দেই ঘোষার মাধ্যমে আর ও আর একটা অবজেক্ট সেই ইলেকট্রনটা নিয়ে নেয় মাঝখান থেকে এর জন্যে এই এনার্জিটা ও ওর মাধ্যমে ওকে দিয়ে দেয় ও এনার্জিটা নিজের মধ্যে স্টোর করে রাখে সেই এনার্জিটাই ও হলো ইলেকট্রিক চার্জ করার জন্য কাজে লাগে এবং ওই স্টোর্ড এনার্জি যেটা আমরা পোটেন্সিয়াল এনার্জি বলতে পারি এই ইলেকট্রিক পোটেন্সিয়াল বা ইমেজ পোটেন্সিয়াল এনার্জিটাই ও পরবর্তী ফোর্স হিসেবে কাজ করে যে অন্যান্য অবজেক্টগুলোকে টানার জন্য মানে নিউট্রাল বা চার্জড অবজেক্টগুলোকে এটাই হলো তোমারই এখন এই এনার্জিটা কোনো একটা হিসেবে বা এরকম ঘষা বা এরকম কাহিনী করার পর দেখলাম যে ও একটা ফোর্স ক্রিয়েট হতেছে বা টানতেছে বা রিপালস করতেছে তাতে আমি বুঝতে পারবো না যে আসলে ওটা চার্জটা কী টাইপের পজিটিভ না নেগেটিভ তো যে যন্ত্রের মাধ্যমে আমি চার্জের কোয়ালিটি আমি বর্ণনা মানে বুঝতে পারি সেটাকে হলো ইলেকট্রোস্কোপ এটা মেকানিজম তুমি পড়লেই বুঝবা এটা কোনো বিষয় না আচ্ছা ঠিক আছে এইটুক তো গেল এখন ইন্ডাকশন অফ চার্জ তো তোমাকে আমি বলছি যে এটা হলো তোমার এটা তো দেখাইলে আমি তোমাকে এরপর হলো তোমার হলো ইলেকট্রিক ফোর্স তো এখন তোমাকে বলছে যে অবশ্যই তোমার যখন আমরা এরকম কাহিনি করছি ওই এনার্জিটাকেও ফোর্স হিসেবেই করতেছে তো এই ফোর্সটা হলো ইলেকট্রিক ফোর্স তো যেহেতু আমি এতক্ষণ ধরে তোমাকে টোটালি উদাহরণ দিচ্ছিলাম গ্র্যাভিটির তো এইখানেও কো ইনসিডেন্ট বলো অথবা আসলে মানে ইনটেনশনালি বলো এইটার যে ইকুয়েশানটা এটা টোটালি গ্র্যাভিটির মতোই হবে সেম কারণ দুইটার টাইপ সেম মানে দুইটার আসলে এই ফোর্সের যে মানে রিলেটিভ থিওরিগুলো এটা একদম সেম যার জন্যে এর ইকোয়েশনও প্রায় সেম টাইপের এখানে কি ওয়ান দ্বারা তোমাকে বুঝাইছে আমরা যখন গ্র্যাভিটির এখানে দেখতে ওরা গ্র্যাভিটির সূত্রে দিয়েছে জি এম ওয়ান এম টু ওরকম এখানে ওই চার্জের ইকুয়েশানটা হলো এখানে জি হলো কনস্ট্যান্ট সেখানে হলো কে হবে আর কি ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এখানে কে হলো তোমার বুঝাচ্ছে কি যে হলো এই কে এর মান হলো একটা কনস্ট্যান্ট বুঝাচ্ছে যদি কোনো মানে স্পেস থাকে মানে স্পেস মানে ভ্যাকুম টাইপ বা কোনো ইয়ে নেই ম্যাটার নেই এরকম অবস্থায় যদি দুইটা চার্জ অবজেক্টকে কাছাকাছি রাখা হয় সেক্ষেত্রে মানে চার্জটা যদি হয় ওয়ান ইউনিট মানে বোঝাচ্ছে যে ওয়ান ইউনিট দুইটা চার্জকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে তারা পরস্পরকে যে ফোর্সে আকর্ষণ করবে ডিস্টেন্স ওয়ান মিটার অবশ্যই তাহলে সেই সেটাকে বলে কে মানে কনস্ট্যান্ট কে এর মান হলো নাইন পয়েন্ট টেন নাইন এটা হলো তোমার এই জিনিসটা হলো তোমার এক্সপেরিমেন্ট করে বাইর করেছে মনে রেখো তো এরা এক্সপেরিমেন্ট করে বের করে পাইছি ওরা চার্জ অফ ইলেকট্রন হলো তোমার এখানে দেখাচ্ছি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স হান্ড্রেড অ্যান্ডেজোর মাইনাস নাইনটিন কুলম এটা ফিক্সড প্রোটন তার অপোজিট অবভিয়াসলি তা তুমি তো বুঝতে পারছো এখন তাহলে এই কোয়েশনটা যখন জানি এটার দ্বারা তো তুমি বুঝতে পারছো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে আসলে যেমন হলো এফ সমান সমান যে এম জি আমরা গ্র্যাভিটির সূত্র সাথে ই করবো এ ফিজিক্যাল টু এম জি এম 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 ওন এম টু বাই ডি স্কোয়ার যেরকম এখানে কে কি ওয়ান বাই কিউ টু বাই আর স্কোয়ার তেমনি এম সমান সমান আমার জানি এম জি এখানে বিষয়টা হলো আমরা জানি এ পিজিকাল টু এম এখন তোমার ইসে যায় আবার ধরো ওকে গ্র্যাভিটেশনাল থিউরিতে আমরা জানি যে আমরা এ পিজিক্যাল টু জানি হলো জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার তো এখানে একটা এম হলো অবজেক্টের এম আর একটা এম যদি হয় আরতের এম তাহলে সেক্ষেত্রে এফ সমান সমান এম জি যদি আমরা বলি তাহলে কি হবে আমরা জানি অবজেক্টের মাস ইন্টু গ্র্যাভিটি তার মানে বোঝাই হলো যে যদি আমরা এফ সমান সমান এম জি বুঝাই তাহলে এই ক্ষেত্রে যে মাছটা থাকে সে মাছটা থাকে অবভিয়াসলি অবজেক্টের মাস অর্থাৎ যাকে টানা হচ্ছে বা যার উপরে মানে আমি কাহিনী করতেছি আর এই যে জিটা এটা হলো তোমার যে কনস্ট্যান্ট সেটা হলো কি যে তোমার এইটা হলো যে অবজেক্টটা তাকে টানতেছে সেই অবজেক্টটা টানার যে কনসেপ্ট যেখানে আর্থ হলে ওই ইউজ করতেছে তেমনি আমরা যখন এ পিজিক্যাল টু ওয়ান বাই কিউ টু বাই আর স্কোয়ার আছে ই করতেছি সেক্ষেত্রে যদি একটা অবজেক্ট হয় খুব হাইলি চার্জড ওটা কি ধরো আর্থের মতো আর আর একটা ইউনিট চার্জকে যদি আমরা চিন্তা করি যে ইউনিট চার্জ বা এরকম ই করতেছে কাছাকাছি বা ওর সে কম চার্জ তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওর দিকে মানে পুল হবে মানে আসার চেষ্টা করবে তো এই ক্ষেত্রে আবার ইকুয়েশন আমরা ই করতে পারি যে নর্মালি এ কে ইন্টু আর ওয়ান তো তোমার হলো কনস্ট্যান্ট আর হলো আর স্কোয়ার ধরো আর ডিস্টেন্সটা হলো খুব বেশি বা এরকম কিছু একটা তো সেক্ষেত্রে যদি আমরা এরকম চিন্তা করি তোমার বয়ে যাই বয়ে গেলে বুঝতে পারবো ধরো তোমার ওটা কই গেলো এই ফিজিক্যালটা একটা সূত্র থাকার কথা এই সূত্রটা যে ইলেকট্রিক ফিল্ড বলতে যেটা আমরা বলতেছি ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝায় ইলেকট্রিক ফিল্ড হলে কোনো একটা অবজেক্টকে যদি আমরা কম্পালসারি ধরি যে একে আমরা ধরতেছি মেন এটা নেই আমাদের তো একটা অবজেক্টকে যখন কম্পালসারি মানে আমরা ফিক্সড করে দিছি অবশ্যই তাহলে তার ফিল্ডও ফিক্সড তার মানে এখন আমরা সবসময় এই অবজেক্টের দিক তাকা থাকবো এই অবজেক্টের আশেপাশে যে ধরনের চার্জ আসে সে সাপেক্ষে যদি আমি ম্যাথমেটিক্যাল টার্ম করি তাহলে সেক্ষেত্রে আমার সুবিধার জন্য আমি এর ফিল্ডটাকে আমি কনস্ট্যান্ট বানিয়ে নিলাম মানে যখন আমরা বলি যে আমি ওয়েট বা আর্থের সাপেক্ষে কিছু করব তখন আমি জানি যে আর্থ তো কমন তখন আমার আর্থের জন্য গ্র্যাভিটি জিটা আমরা বাইর করে নিচ্ছি যাতে আমার আর প্রত্যেকবার ওই এ ফিজিক্যাল টু জি এম অন এম টু কারণ আর্থের মাস এগুলোর দরকার নেই আমরা কনস্ট্যান্টটা বাইর করে নিই এই জিটা হলো তোমার গ্র্যাভিটি অথবা গ্র্যাভিটেশনের ফিল্ড হিসেবে কাজ করে তেমনি এটার ক্ষেত্রে যখন একটা চার্জ আমি নিলাম সেটার ইলেকট্রিক ফিল্ড আর এই জি একই জিনিস জি ইজিক্যালটা আমরা জানতেছি জি এম বাই আর স্কোয়ার তো তেমনি ই ইজিগাল টু হলো তোমার কে কিউ মানে ইলেকট্রিক ফিল্ড ক্ষেত্রে আমরা দেখতেছি যে ইজিক্যাল টু কে কিউ বাই আর স্কোয়ার দ্যাট মিন্স কিউটা কোনটা যার ফিল্ড তারিখ সেই কিউ সেই কিউ ওয়ান কিউ টু যার ফিল্ড সেই কিউ আর আর হলো যে ওই ফিল্ডের কতটুকু ডিস্টেন্সে আমরা এখানে চিন্তা করতেছি যে এখানে কোনো একটা অবজেক্ট আসবে মানে ওর জন্য সিট রাখা আছে এই ডিসটেন্সটা হলো আর আর কিউটা কি যার ফিল্ড তা সেই কিন্তু হবে যেমন গ্র্যাভিটিটা কি মাস কার যেহেতু আর্থ হলো মানে ফিক্সড সেটা আর্থেরই মাস তো তেমনি এই ইটা যেটা আমরা এখানে পাইছি ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এটা প্যাসই করা যাবে না যে আমরা তোমার বলতেছি যে কি বলে ই এফ জুকাল টু কে ওয়ান কিউ টু বা কে ইন্টু কিউ ওয়ান কিউ ইউটিউব বাই আর এখানে ইজুকাল টু কে কিউ তাহলে কি কিউটা কোনটা যার ফিল্ড তারই কিউ শেষ সিম্পলি আর এখানে তোমার হলো ফিল্ডের মানে টাইপ দেখাইছে যে তোমার যখন পজিটিভ নেগেটিভ থাকে তখন এরকম ফিল্ড হয় এটা তো তুমি সিম্পল বুঝতেই পারছো আর ম্যাথ যেগুলো আছে এগুলো আমি তোমাকে বোঝাচ্ছি না মেন হলো ইকুয়েশানগুলো এখন আসলে ইলেকট্রিক পোটেন্সিয়াল ইলেকট্রিক পোটেন্সিয়াল এখানে যেটা বোঝাইছে হলো যে ইজিক্যাল টু এফ বাই কিউ এটা আসলে তোমার সিমিলার টু আমরা সরি ইজিক্যাল টু এফ বাই কিউ এটা তো তোমার হলো পরবর্তীতে বাড়ছে বাইর করছে যে এটা তুমি তো ইকুয়েশন থেকে যে ইজিক্যাল টু যদি কে কিউ বাই আর স্কোয়ার হয় তা এই কিউটা হলো ওর নিজেরই এটাকে যদি তুমি কনস্ট্যান্ট ধরো মানে জির মতো তাহলে ইজ ইজিক্যালটা তো তুমি জানো যে কে কিউআই আর স্কোয়ার ইন্টু কিউ টু মানে যে অবজেক্টটা এখন ওর মাঝখানে আসছে মানে ইসের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে এটা যদি ই হয় তাহলে ইজিক্যাল কিউ ইজিকটি এফ বাই কিউ এটাই হলো তোমার হলো সূত্র মানে এগুলা জাস্ট তোমার কোশ্চেন থেকে কোশ্চেন বাইর করছে তো এখন হলো ইলেকট্রিক পটেনশিয়াল ইলেকট্রিক পটেনশিয়াল জিনিসটি কি এখানে ইউ মাস্ট ইফ ওয়াটার কন্টেইনার হায়ার হ্যাঁ এখান বিষয় হলো ইলেকট্রিক পটেনশিয়াল বলতে কী বোঝাচ্ছে পটেনশিয়াল বলতে এর আগে আমি বুঝেছি যে এইটা আমি কিছুক্ষণ আগে যে তোমাকে বুঝাইছিলাম যে পটেনশিয়াল এনার্জি বলতে এখন কী বোঝাচ্ছে যেমন কথার কথা যে তুমি আর আমি দুইজন ছাদে আছি তো নিচে একজন আমাদের দিকে তাকা আছে তো ওর সাপেক্ষে আমাদের একটা পোটেন্সিয়াল এনার্জি স্টোর্ড আছে কিন্তু তোমার সাপেক্ষে আমার কোনো পোটেন্সিয়াল এনার্জি স্টোর্ড নাই তো যার জন্যে এই বিষয়টা কি যে ইলেকট্রিক পোটেন্সিয়ালও এরকমই যে এখানে ওরা পাইপ লাইনের দ্বারা বুঝাইছে যে একটা পাইপ লাইনের একটা জায়গায় পানির হাইট বেশি আর একটা লাইনের হাইট কম তো সেক্ষেত্রে অবশ্যই মানে ওই হাইট যেটা বেশি ওইখান ওটার পোটেন্সিয়াল বেশি ওইখান থেকে ইসে যাবে ওকে দাঁড়া আমার একটা ইসের স্টুডেন্ট ফোন দিচ্ছে তো তোমাকে আমি পরে আবার পাঠাচ্ছি